দর্শক এটা আপনাদের নিশ্চয়ই অজানা নয় কিছুদিন আগে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরি মনিকে হত্যা ও ধর্ষণ চেষ্টা করা হয়েছে দেশের জনপ্রিয় এই নায়িকার সাথে ঘটে যাওয়া এই ঘটনা কেউ যেন মেনে নিতে পারছে না সাংবাদিক সম্মেলনে পরীর কান্না দেখে কেঁদেছে দেশে লাখ লাখ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি পরীর সাথে ঘটে যাওয়া এই ঘটনার বিচার চেয়েছে চলচ্চিত্র অঙ্গনের মানুষরাও তবে কেউ কেউ পরীকে সরাসরি দোষারোপ না করলেও তার অপ্রীতিকর কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন এমনকি ক্ষুব্ধ হয়ে এবার মুখ খুললেন দেশের আরেক জনপ্রিয় নায়িকা ও বন্ধুরা পুরো ঘটনা জানতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল নায়িকা পরিমণির বোট ক্লাব আর অল কমিউনিটি ক্লাবের ঘটনা নিয়ে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে তখন কিছু মানুষ যেমন সহানুভূতি দেখিয়েছেন তেমনি কিছু মানুষ ক্ষুব্ধতাও প্রকাশ করেছেন এদের মধ্যে কেউ কেউ পরিমণিকে দোষারোপ করতেও ছাড়েননি তারা যুক্তি দিয়ে বুঝিয়েছেন কেন এই ঘটনার জন্য পরিমণি নিজেই দায়ী আর আবার এই সমালোচকদের তালিকায় যোগ দিলেন অপু বিশ্বাস একটা অনলাইন পত্রিকার সাক্ষাৎকারে পরি ধুয়ে দিলেন অপু বিশ্বাস অপু বিশ্বাস বলেন আমি নিজে একজন অভিনেত্রী আমি জানি একজন অভিনেত্রীকে তার ব্যক্তিগত জীবনে অনেক সতর্ক থাকতে হয় আর একজন অভিনেত্রী যখন রাত বারোটার পর নাইট ক্লাবে যান তখনই দায়িত্ব তার নিজের তবে এতে দোষের কিছু নেই তবে এত রাতে ক্লাবে যেতে হবে কেন আমাদের মতো শিল্পীদের বারবার ক্লাবে না যাওয়াই উত্তম একজন আর্টিস্টের উচিত সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকা একজন শিল্পীকে যদি রাত বেরাতে ক্লাবে রাস্তায় পাওয়া যায় তাহলে একটা সময় তার কোনো পাবলিক ভ্যালু থাকবে না এরকম শিল্পীর জন্য অন্য শিল্পীদের চরিত্র নিয়েও দর্শকরা প্রশ্ন তোলে পরের কাজটা মোটেই ঠিক হয়নি তার যদি মদ খাওয়ার ইচ্ছা হয় তাহলে সে বাসায় বসেই মদ খেতে পারত এত রাতে সে ক্লাবে কেন গেল কেন সে তার গোপনীয়তা বজায় রাখলো না তার বিরুদ্ধে গুলশানের ক্লাবে ভাঙচুরের অভিযোগ এসেছে এতে বোঝা যায় পরিমনি কতটা উদ্ভূত কতটা শৃঙ্খল। তো বন্ধুরা পরিমনির এই ঘটনার জন্য আপনারা কাকে দায়ী করবেন